السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো, হ্যাঁ, মোজাম্মেল হক ভূঁইয়া ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আচ্ছা আসিফ ভাই। আমি ফার্স্ট কোনো লাইভে জয়েন করা, এটা আমি কখনই জয়েন করিনি, আচ্ছা তো আপনার লাইভগুলো আমি প্রায় দেখি, আচ্ছা বিশেষভাবে মন্তব্য করি না, পুরোনো টাইপের। আচ্ছা তো আচ্ছা আমি এতক্ষণ হঠাৎ করে দেখে এই কুরবানির কথাটা এবার মনে আছে। আমি মাত্র লিখতে চাচ্ছিলাম, কারণ এবার একটা ভিডিও অলরেডি কিন্তু প্রকাশ হয়েছে ফেসবুকে যে ব্লাড পান করছে, অর্থাৎ ওই কুকুরটাকে জবাই করার সময় আপনার ওই গ্লাস দিয়ে পানি নিচ্ছে এবং খাচ্ছে। এই ভিডিওটা আমি দেখেছি, দেখে আমার খুব খারাপ লেগেছে। আমি একজন মুসলিম, এদিক থেকে কোনো সন্দেহ নেই, বাট একটা জিনিস হচ্ছে যে আপনি যে জিনিসটা বলেছেন এটা আমি একমত, কারণ এই রকম ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পারি না। কারণ আমি এটা চাই না যে এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য অবতারণা হোক। মানুষ যথেষ্ট খুশি থাকে, আমি এবার গ্রামে গিয়েছি, আমি দেখেছি যে মানুষ কিভাবে কুরবানি করছে এবং সবাই বেশ হই হুল্লোড়, একটা আনন্দ, একটা ব্যাপার, এটা আমার কাছে একটু ভয়ঙ্করই লেগেছে। এটার একটু ছোট্ট কারণ বলি, তারপরে আমি আপনি কথা বলেন। সেটা হচ্ছে যে আমি খুব অসুস্থ ছিলাম, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। তো অসুস্থ অবস্থায় আমাদের ঘরে গরু কুরবানি দেবে, তো আমার মা হঠাৎ করে অসুস্থ অবস্থায়, আমি ঈদের নামাজও যাইনি, সেটা অনেকদিন আগের কথা। তো আমি শুয়ে আছি, বলে বাবা উঠো না, গরু কুরবানি না হয় একটু দেখো। তা আমি খুব কষ্ট করে উঠছি, উঠে আমার বাসার সামনেই একটা ওয়ালগার একটা জায়গা ছিল, সেখানে গরুটা বাঁধা ছিল। ওনারা হয়তো ভবিষ্যতে বাড়ি করবে, কিছু ছোট গাছ ছিল। তো গরুটাকে যেই ধরতে যায়, তখন গরুটা বাঁধার জন্য যখন খুব মানে অন্যান্য গাছ টাছ বেরিয়ে এসে পড়তেছিল, ওই দৃশ্যটা প্রথম আমাকে হার্ট করে, কারণ আমি খুব অসুস্থ অবস্থায় ওই মানুষের, আমার কানে কেউ দিত না, কেউ আত্মীয় মারা গেলে আমাকে কেউ বলতো না, কারণ আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে বা আমি এরকম একটা অসুস্থ ছিলাম। ঠিক ওই ওই অবস্থা থেকে আজকের এই দিন পর্যন্ত, 15-20 বছর হয়ে গেছে, আজকের এই দিন পর্যন্ত আমি আর এই জিনিসটাকে সমর্থন করি না। এটা আমার কাছে ভয়ঙ্কর মনে হয়, মানে এইভাবে হাসি খুশি। হ্যাঁ, এই ভাই, এবার এখানে ছোট একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, যে এটার পেছনে যে গল্পটা আছে, যে ইব্রাহিম স্বপ্ন দেখলো একদিন প্রিয় বস্তুকে কোরবানি দিতে হবে, এবং সে তার পুত্র সন্তানকে নিয়ে গেল, মানে মাথা মাথা চুল টুল আঁচড়ায় সুন্দর গোসল টোসল করায় নিয়ে গেল পাহাড়ের উপরে জবাই করতে, ছুরিটা ছুরিতে ধারটা দিয়ে নিয়ে গেল, এবং সে মানে আল্লাহর ইসে নাম করে জবাইটা দিয়ে দিল, পরে সে দেখতে পেলো সেটা দুম্বা হয়ে গেছে বা ভেড়া হয়ে গেছে। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আপনিও একজন মুসলমান, আপনাকে যদি আল্লাহ এই ধরনের একটা পরীক্ষা নেন যে আপনি আপনার সন্তানকে কোরবানি দেবেন কিনা, তাই আমি আমার কথা বলতে পারি যে আমি প্রয়োজন হইলে আল্লাহর সাথে ফাইট করব, মানে 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 এরকম যদি কেউ আমাকে হুকুম দেয়, ইমানের পরীক্ষা নেওয়ার জন্য হুকুম দেয়, তাহলে আমি ভাই থাপড়ায় দাঁত টাত ফালাই দিব, সে যেই হোক। আমার বাচ্চাকে যদি কেউ মানে খুন করতে বলে আমাকে, তাহলে সে যেই হোক না কেন, আল্লাহ হোক বা ভগবান হোক বা শয়তান হোক, যেই হোক, আমার মানে দুই তিন একটা দাঁত নিয়ে সে বাসায় ফেরত যেতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি এই রকম পরিস্থিতিতে পড়লে কি করবেন, মানে আপনার ইমানটা কতখানি স্ট্রং, নাকি আপনার মানবিক বোধটা কতখানি স্ট্রং, যে দেখেন একটা বাচ্চা শিশু কিন্তু নিষ্পাপ শিশু, মানে ইসমাইল হোক বা ইসহাক হোক, যেই হোক, যেই ছিল শিশুটা, সেই শিশুটা কিন্তু নিষ্পাপ শিশু, এবং আল্লাহ কিন্তু এই ধরনের একটা নির্দেশ দিয়েছে, এটাই কিন্তু একটা অন্যায় বলে আপনার মনে হওয়া উচিত প্রথমে, যে একটা নিষ্পাপ শিশুকে কেন হত্যা করব। এই জিনিসটা সবার আগে মাথায় আসা উচিত যে একটা নিষ্পাপ শিশু, এর তো কোনো দোষ নাই, এর তো কোনো অপরাধ নাই, একে কেন আমি মারবো? এরপরে আবার সে মারলো, মারতে গেল, সে কিন্তু মারতে গেছে, যদিও মারে নাই কিন্তু মারতে কিন্তু সে ট্রাই করেছে, তার মানে তার ইন্টেনশন ছিল সে মারবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এইরকম একটা লোককে কি আমরা নবী হিসেবে, এইরকম একটা লোককে কি আমরা নবী হিসেবে গণ্য করতে পারি, নাকি এইরকম একটা লোক যদি এক বর্তমান সময়ে হয় তাহলে কি তাকে কি আমরা পাগলা গারদে দিয়ে আসবো না? আমি আমি ছোট্ট একটু গল্প করে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে যে আমি গল্পটা এখন সাজিয়েছি, কারণ যেহেতু ইকোনমির মতবিরোধ আমার ভিতরে চলে এসেছে, তো আমি এটা একটা গল্প, আমার কাছে এরকম মনে হচ্ছে যে মিস্টার উমক, আমি নামটা বলছি না, আমার আশেপাশে মানুষজন আছে, যে মিস্টার উমক তার যেহেতু সে দুইটি বিয়ে করেছেন এবং যখন তার স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে তখন তার পরেরটা দাসী ছিল, খুব অনেক ছিল যে উনি খুব স্ট্রং ছিলেন আর কি, এবং ওনাকে ভালোবাসতেন, ছাড়াও সম্ভব ছিল না। তখন উনি বলছে যে স্ত্রীকে তুমি বনবাসে দিয়ে আসো, কারণ স্ত্রী নিয়ে যদি সংসার করো তাহলে আমি থাকবো না। তো সে দিয়ে আসছে, এক পর্যায়ে সে চিন্তা করছে যে আমার তার সন্তান উত্তরাধিকার হিসেবে পরে চলে আসবে, তখন তারে পাঠাইছে যে এবার তাকে তাকে হত্যা করো, হত্যা করে আমার কাছে আসতে হবে। এবং সে কিন্তু হত্যা করে, ওই যে কি একটা হত্যা করেছে, পরে কিন্তু তার কাপড় তোপড় রক্ত অবস্থা রক্তাক্ত অবস্থায় নিয়ে এসে দেখাইছে যে তাকে হত্যা করে আসছি। ঘটনাটা এরকম ছিল, এটা একদম ইজি মনে হচ্ছে আমার কাছে। অর্থাৎ সেই প্রথম স্ত্রী বলে বলেছে যে তার তাকে বনবাসে দাও, বনবাসে বা একটা জায়গায় দিয়ে এসছে, ওখান থেকে বলেছে তার ওই ছেলে যেহেতু উত্তরাধিকার হিসাবে চলে আসতে পারে, এবার তাকে হত্যা করো। সে কি করেছে, ওখানে একটা দুম্বা জবাই করে ওই রক্ত মাখা কাপড় চোপড় এনে তাকে দেখাইছে আমি জবাই করছি আমাকে তার সাথে ভালো থাকার জন্য। ঘটনাটি এরকম ঘটেছিল, আর সবকিছুই তো তখন আল্লাহ আমাকে, আল্লাহ বলছে এটা করতে, আমাকে আল্লাহ বলছে আমি একটা অন্যায় করেছি, তখন আল্লাহ আমাকে বলেছে, এগুলি আমার কাছে এখন মনে হচ্ছে অনেকটা ক্লিয়ার। এই ঠিক এইটুকু কথা আপনাকে বলার জন্যই আমি আসলে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার আর বেশি কথা বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে, ভালো থাকবেন আপনি। আসিফ ভাই আরেকটি কথা, হ্যাঁ হ্যাঁ একটি বলেন, কথা হ্যাঁ ছোট হ্যাঁ ছোট,
হ্যাঁ সেটা হচ্ছে অনেকেই মুসলিম আপনাকে আসসালামু আলাইকুম বলে, তো আপনি বলেন যে আপনার উপরও শান্তি বর্ষিত হোক। কিন্তু মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মানে অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ অথবা নবী মোহাম্মদ যখন ইসলাম ধর্ম প্রচার করছেন, তখন এই যে নামাজ সেগুলি কিন্তু আগে ছিল, রোজা আগে ছিল, এগুলি আমরা এগুলি জানি, এগুলি আমরা দেখেছি। আমি এই কোরআনকে বিশ্লেষণ করতে গিয়া বাইবেলের কিছু অংশ, তোরার কিছু অংশ আমাকে পড়তে হয়েছে, যে ব্যাপারটা কি এবং তাদের নামাজের প্রক্রিয়া, আজানের মতো প্রক্রিয়া এগুলো আছে, এবং এই যে বিসমিল্লাহির রহমান রহিম এই শব্দগুলো কিন্তু পূর্বের, এগুলো পূর্বের, ইভেন আসসালাম আলাইকুম এই শব্দগুলো কিন্তু আপনি রিসার্চ করলে পাবেন যে আরবরা এই কথাটাই বলতো, কারণ তারা আল্লাহ শব্দ আগে থেকে ব্যবহার করে সৃষ্টিকর্তাকে, অর্থাৎ আমি যেটাকে ভগবান বলছি তারা আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা বলছি, সেই সৃষ্টিকর্তাকে আরো আল্লাহ আল্লাহ ছিল, বলে, আল্লাহই ছিল, কাফেররাও আল্লাহ বলতো, কাফেররাও আল্লাহ বলতো। হ্যাঁ, এবং যখন একজন আরেকজনকে দেখতো তখন আসসালাম আলাইকুমই বলতো, এটা মোহাম্মদের কোন সৃষ্টি না, মোহাম্মদ সেই ধারাবাহিকতা বজায় রেখে ধর্মটাকে, এটা সঠিক বা মিথ্যা আমি সেটা কোনো মন্তব্য করছি না, ধারাবাহিক ভাবে চলে আসছে, কারণ তার অর্থাৎ এই নবী ইব্রাহিমের যে বংশধর থেকে যে নবী আসবে এটা তাদের জানা ছিল, সুতরাং তিনি এসেছেন অনেকের উপর। আচ্ছা আর আমি এই ব্যাপার বলতে চাচ্ছি না। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, বাই বাই। অনেক ভালো লাগলো ওনার সাথে কথা বলে।